যে পেশেন্টটি ঝাড়খণ্ড থেকে এসেছেন, পেশেন্ট যেহেতু আমার কাছে সিকিওর, তাই পেশেন্টের মুখ আমি দেখাবো না, নামও বলবো না। পেশেন্টটির প্রবলেম হচ্ছে তার ডিস্ক বালজ হয়েছে, এমআরআই করেছে 40s থেকে, মাইল্ড অ্যান্ড ডিফিউজ পোস্টেরিয়ার বালজ C5-C6 অ্যান্ড একটা সিস্ট বলছে, যদিও আমি এখানে দেখিনি, তবুও পেশেন্টের জিপটা আমি দেখাবো একটুখানি। একটু জিপটা দেখান তো, বাস ঠিক আছে ঠিক আছে, ওকে। স্যার একটুখানি দেখতে পেলেন আপনারা যে পেশেন্টটি জিপে, প্রেসক্রিপশানটা কোথায় গেল একটু প্রেসক্রিপশানটা দেখা, এখানে অনেক কিছুই আগে রিপোর্ট করেছে। পেশেন্টের থেকে আমি খুব একটা বেশি কিছু সাইন সিমটম পাইনি, শুধু পেন বলছে, হাতে একটি পেন, এই দুটো হাত দরকার নেই, দরকার নেই, এই দুটো আঙুলে কোনো সার নেই পেশেন্টটির, এই দুটো আঙুল। তার কারণটা হচ্ছে এখানে কলার ব্রেস পরা আছে, এই জায়গায় যে মিডিয়ান নার্ভ এই জায়গাটা কম্প্রেস হয়েছে। একটুখানি এমআরআই রিপোর্টটা, এই প্লেটটা একটু দেখান, জাস্ট প্লেট একটা, এই জায়গাটা আমি দেখিয়ে দিই, জায়গাটা খুব সুন্দরভাবেই দেখা যাচ্ছে যে এখানে কোনো সিস্ট বলছে, কিন্তু আমি সিস্ট চোখে দেখতে পাইনি, জাস্ট এখানে দেখলে বোঝা যায় যে C5-1-2-3-4-5 এই পজিশানটা। আর একটু ভালো করেও দেখালে এই পাশটা, আচ্ছা এইখানটা দেখাচ্ছে 1-2-3-4-5-6 এই যে জায়গাটা, এই জায়গাটা এটা বালজ হয়েছে এবং কম্প্রেস করেছে, দ্যাটস ওয়াই এখানে যে স্পাইনাল কর্ড, সেই স্পাইনাল কর্ডে এখানে কম্প্রেশন হয়েছে। স্পাইন এখানে আমরা জানি সার্ভাইকাল প্লেক্সাস থাকে, যার ফলে তার ওই জায়গাটাতে মানে তার হাতে ঝিনঝিন প্রবলেম, টিংলিং সেন্সেশন, নামনেস এবং সিভিয়ার পেন হচ্ছে। 2018 থেকে পেশেন্টটি ভুগছে, তো আমি পেশেন্টটিকে যে প্রেসক্রিপশান করেছি, পেশেন্টটির টাং যেটা দেখলাম এবং তার ভিটামিন ডি প্রচুর পরিমাণে কম, শরীরে ভিটামিন অস্টিওপিনিয়া আমি একটা লিখে দিয়েছি এইখানটা, অস্টিওপিনিয়া, এছাড়াও থাইরয়েড ডিসফাংশন আছে, HTN আছে মানে হাইপারটেনশান, হিমোগ্লোবিনও অনেক কম, এছাড়াও ডায়াবেটিস মেলাইটাস রয়েছে। হাই পেশেন্টটির বয়স হচ্ছে 60 ইয়ার্স, ফিমেল পেশেন্ট। যেটুকু আমি সাইন সিমটম পেয়েছি বিশেষ কিছু পাইনি, উইপিং ডিসপোজিশন, কনসোলেশন, অ্যামোলার্ট, কম্পানি ডিজায়ার, পার্সপিরেশন প্রফিউস, সেন্সেশন টু হিট অ্যান্ড ডিজায়ার ফর মিট অ্যান্ড বিটার। আর আমি এখানে যেটা পেয়েছি, প্রফিউস ঠাস্ট রয়েছে আর টাং ইনডেন্টেড ময়েস্ট, দ্যাটস ওয়াই আই এম প্রেসক্রাইবিং হেয়ার মার্কসল মার্কিউরিয়াস ইন 50 মিলিসিমাল স্কেল অফ পোটেন্সি ফর 2 মান্থস। এখন দেখা যাক পেশেন্টটি কেমন থাকে। ভদ্রমহিলা ঝাড়খণ্ড থেকে এখানে 40s এসেছিলেন দেখানোর জন্য, আজকে আমাদের হোমিওপ্যাথিতে দেখা যাক এনার অস্টিওপিনিয়া এটাকে রিকভার করা যায় কি না। তবে আপনাদের এটাও বলে দিচ্ছি যে বয়সে আপনি এসেছেন আমার কাছে, হ্যাঁ সেই বয়সে এমনিতেই মহিলাদের একটা ক্যালসিয়াম প্রবলেম হয়, তার আর্থাইটিস, হাড়গোড়ে অনেক সমস্যা চলে আসে। আপনারা কি বাংলা বোঝেন? বোঝেন না, আচ্ছা পরে বলছি তাহলে। অনেক সমস্যা এই বয়সে মানে ফিমেলদের হয়ে থাকে, তবুও আমি আশাবাদী যে এই পেশেন্টটিকে আমি কিছুটা রিকভার করে দিতে পারবো মনে হচ্ছে। আচ্ছা থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ।